বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও সিরিজ। আজকের ভিডিও সিরিজ হচ্ছে আমাদের HTML ইমেজ এবং হচ্ছে হাইপারলিঙ্ক। যদিও ইমেজ এবং হাইপারলিঙ্ক নিয়ে আমি পরে আলোচনা করব, শুধু বোঝার সুবিধার জন্য HTML এর টেবিলের কিছু কন্টেন্টের জন্য আমাদের ইমেজ এবং হাইপারলিঙ্কটা জরুরি। খুবই সিম্পল, ইমেজ এর জন্য কোডটা হচ্ছে ইমেজ SRC ইমেজ নেম। আমরা দেখতে পাচ্ছি ইমেজ SRC ইমেজ নেম, এবং হাইপারলিঙ্কের কোড হচ্ছে আমাদের হাইপারলিঙ্ক এ দ্বারা শুরু, এ দ্বারা শেষ। এবং এখানে আমরা যে পেজে যেতে যাচ্ছি সেই পেজের লিঙ্ক, আর হাইপারলিঙ্ক করতে পারি আমরা টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, অ্যানিমেশন প্রভৃতির মাধ্যমে। তাহলে আমাদের ইমেজের কোড হচ্ছে ইমেজ SRC ইমেজ নেম, এটা হচ্ছে সিঙ্গেল লাইন ট্যাগ বা ইউনিটি ট্যাগ। আর হাইপারলিঙ্কের কোড হচ্ছে এ দ্বারা শুরু, এ দ্বারা শেষ, HREF রেফারেন্স, যে পেজে যেতে যাচ্ছি সেই পেজ। এবং হচ্ছে আমরা এই মাধ্যমে আমরা টেক্সটের মাধ্যমে, ইমেজের, অডিও, ভিডিওর মাধ্যমে আমরা হাইপারলিঙ্ক করতে পারি। সো আমরা W3 স্কুল থেকে একটু দেখে আসি ব্যাপারগুলো। প্রথমে হচ্ছে এখানে একটা ইমেজ নেওয়া হয়েছে। আমরা যদি এটা রান করি, যে এরকম একটা ইমেজ পাচ্ছি, এটা আমরা কেটে দিই। খুবই সিম্পল, ইমেজ SRC ইমেজ নেম, বডির মধ্যে কোনো কোড লিখিনি, জাস্ট ইমেজ SRC ইমেজ নেম। চায়নার একটা ছবি দেওয়া হয়েছে, বাই ডিফল্ট ছবিটা আছে W3 মধ্যে, তাই এখানে দেওয়া হয়েছে। এখানে আমরা জানি যে এখানে হাইট ওয়েট যদি বাড়াই দিই, ACIGHT হাইট ইকুয়াল, আমরা জানি HTML-এর ক্ষেত্রে ইকুয়াল দিতে হয়, এখানে একটু কমাই দিলাম 100 পিক্সেল, তাহলে আমাদের এই হাইটটা অটোমেটিক্যালি কমে এখানে 1 পিক্সেল রেজলিউশনে হাইটটা হবে। আমি যদি এখানে ওয়াইড এখানে বাড়াই দিই, ওয়াইড WIDTH ওয়াইড সমান এখানে দিলাম যে শব্দ 400 পিক্সেল, তাহলে সেই বেড়ে আমাদের 400 পিক্সেলের ওয়াইড ব্রিজটা একটা কন্টেন্ট তৈরি হবে। আইন আমরা ইচ্ছা মতো এইভাবে বাড়া দিতে পারি। সো এইভাবে আমরা হাইট, ওয়াইড সহ অন্য অন্য অ্যাট্রিবিউটগুলো বাড়িয়ে কমিয়ে আমরা হচ্ছে ইমেজকে অ্যাক্সেস করতে পারি। পরীক্ষার হলে এটুকে আসছে বোর্ডে যে রেজুলেশন বলতে প্রথমে হাইট, তারপরে ওয়াইড এটা বোঝায়, অথবা হাইট ওয়াইড বললেই হয় আর কি। এটা গেল হচ্ছে HTML-এর মাধ্যমে আমাদের ইমেজকে অ্যাক্সেস করতে পারি কীভাবে। এবার হচ্ছে সিএসএসে আমরা জানি একই কোড, ইমেজ SRC ইমেজ নেম, ইমেজ SRC ইমেজ নেম। বাট সিএসএসের জন্য আমরা জানি যে হেড বা যে কোনো জায়গায় আমরা স্টাইল নিব, স্টাইল দ্বারা শুরু, স্টাইল দ্বারা শেষ, ইন্টারনাল সিএসএসের জন্য। তো এই ইমেজকে অ্যাক্সেস করছি। সো ইমেজ এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা অ্যাট্রিবিউট লিখলে এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। বাই ডিফল্ট ইমেজটার সাইজটা এতটুকু ছিল, আমরা যদি এখানে বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো সংযুক্ত করি তাহলে এটা চেঞ্জ হবে। সাপোজ এখানে বর্ডার আছে 1 পিক্সেল, আমি যদি এখানে 10 পিক্সেল দিই তাহলে আমরা জানি যে বাইরের দিকে যে ছোটো চিকোর বর্ডার আছে এটা মোটা হয়ে যাবে। আমরা যদি এখানে হাইট ওয়াইড অন্যভাবে ছোটো করে দিই তাহলে এটা ছোটো হয়ে যাবে। ACIGHT হাইট, এখানে CSS-এর জন্য কোলন ব্যবহার করা হয়, এখানে দিলাম আমি হচ্ছে 200 পিক্সেল, এবং CSS-এর জন্য সেমিকলন ব্যবহার করা হয়, তাহলে হাইট এটা 200 পিক্সেল হবে। কোনোভাবে ওয়াইডের ক্ষেত্রে WIDTH ওয়াইড, ওয়াইডের ক্ষেত্রে এখানে কোলন ব্যবহার করা হলো, এবং এখানে যদি আমি ওয়াইডের ক্ষেত্রে এখানে 500 পিক্সেল দিই তাহলে ওয়াইড এটা বেড়ে যাবে এবং আমাদের এই ইমেজটাকে এইভাবে অ্যাক্সেস দেখাবে। এটা ছিল আমাদের CSS-এর মাধ্যমে। CSS খুবই সিম্পল, ইমেজ সেকেন্ড প্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড প্যাকেট দ্বারা শেষ, এখানে আমরা সেই অ্যাট্রিবিউটগুলো লিখে থাকি। এবং লাস্টে যেটা, সেটা হচ্ছে আমাদের হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের ব্যাপারটা হচ্ছে যে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে আমাদের হাইপারলিঙ্ক, অথবা এক পেজ থেকে অন্য ওয়েবসাইটে বা এক যে কোনো একটা কন্টেন্ট থেকে অন্য একটা কন্টেন্টে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে হাইপারলিঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা, এই যে আমরা হাইপারলিঙ্কের কোড জানলাম যে এ দ্বারা শুরু, এ দ্বারা শেষ, এ দ্বারা শুরু, এ দ্বারা শেষ, আর এই চার ইয়ের পরে হচ্ছে আমাদের সেই রেফারেন্স থাকে কোন পেজে জেনে যাচ্ছে। এখানে W3 ওই পেজটা লোড হয়েছে, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই এই পেজে যাবে, তাহলে খুবই সিম্পল, এখানে ক্লিক করলে ওই পেজে যাবে। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। এইটা আমরা ইমেজ হাইপারলিঙ্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অন্য টিউটোরিয়ালে। আজকে এইটুক আলোচনা করার কারণ হচ্ছে আমরা টেবিলের মধ্যে এইটুক ব্যবহার করব। সো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।